আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা মুড়িঘণ্ট কিন্তু অনেকেই খেয়ে থাকি। সাধারণত মুড়িঘণ্টটা আমরা রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজকে আমরা একটি ভিন্ন ধর্মী মুড়িঘণ্ট তৈরি করব। সেটি হচ্ছে রুই মাছের মাথা এবং মুশারির ডাল। এই মুশারির ডাল দিয়ে কিভাবে সুন্দর এবং সুস্বাদু মুড়িঘণ্ট করা যায়, আসুন একবার দেখে নেওয়া যাক। মুড়িঘণ্টটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম একটি রুই মাছের মাথা, লেজ এবং 5 টুকরো পেটির চাক, পেটির টুকরো আমরা নিয়ে নিলাম। এগুলোকে দিয়েই মূলত আমরা আজকের মুড়িঘণ্টটা করে নেব। এখানে আমরা 1 কাপ মুসুরির ডাল পানিতে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। ডাউলগুলো 30 মিনিট ভিজিয়ে রাখার পর আমরা ডাউলগুলোকে সেদ্ধ করে নেব। আমরা ডাউলগুলোকে সেদ্ধ করে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ডাউলগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন ডাউলটাকে নামিয়ে নিয়ে অন্য একটি পাত্র চুলোয় দিয়ে দিলাম। এখন আমরা এই পাত্রের মধ্যে ফোড়নের জন্য একটি শুকনো মরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, এবং আস্ত জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে, এবং দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দিয়ে দিব পেঁয়াজের কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ। এখানে আমরা 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমরা এখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা মিলে 1 চামচ। আমরা এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং আমরা একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। আমাদের কষানোটা শেষ হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দেব সেই মাছগুলো। আমরা মাথাটাকে 2 টুকরো করে নিয়েছি, কারণ মুড়িঘণ্ট তো একটু ভেঙে চুরে রান্না করতে হয়। এখন আমরা দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন আমরা মাছগুলোকে আবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমাদের মাছটা কষানো হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিব। আমরা যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। এখন আবার আমরা মাছ এবং ডালগুলো ভালো করে কষিয়ে নিব, 2-3 মিনিট কষিয়ে নিব। প্রিয় দর্শক, মাছটা কষানো শেষ। এখন আমরা পানি দিয়ে দিব। এখানে আমরা গরম পানি ইউজ করেছি, একটু চটজলদি করার জন্য, একটু তাড়াতাড়ি করার জন্য আমরা এখানে গরম পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢেকে 5-7 মিনিট জাল করে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। আমরা আরও 4-5 মিনিট জাল করে নিলাম। কত সুন্দর হয়েছে আমাদের আজকের মুড়িঘণ্টটা, মুসুরির ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট। এখন আমরা উপর দিয়ে জিরা ভেজে ফাঁকি করে দিয়ে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য। প্রিয় দর্শক, আমরা দিয়ে দিলাম জিরার ফাঁকিটা। এখন সুন্দর একটি ফ্লেভার হচ্ছে। আমরা 2-3 মিনিট জাল করে তারপর পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের আজকের মুড়িঘণ্ট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারবেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই মুসুরির ডালের মুড়িঘণ্টটা। আর সরিষার তেল দিয়ে যদি এই মুড়িঘণ্টটা করতে পারেন তাহলে আরও মজা বেড়ে যায়। প্রিয় দর্শক, তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং আমাদের রান্নাবান্নাটা ভালো লাগলে আশা করছি আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।